بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: لا يخرج الدجال حتى يذهل الناس عن ذكره وتترك الأئمة ذكره على المنابر. وقال النبي صلى الله عليه وسلم: المهدي منا ومن أهل البيت يصلحه الله تعالى في ليلة. وقال النبي صلى الله عليه وسلم: إن فستات المسلمين يوم الملحمة بالغوتة إلى جانب مدينة يقال لها دمشق من خير مدائن الشام. السلام عليكم ورحمة الله وبركاته. محترم سامعين، আজিয়ার মৌজুর খুলাসা আলামত কিয়ামত। আলামত কিয়ামতের মশলা মুসলমানের আকীদা লইরা তাল্লুক রাখে কি আছে নবী অকল দুনিয়াতে আসছে ফত্তি নবী অকলে নিজের নিজের উম্মতক কলের কিয়ামতের মুতাল্লিক ডর লাগাইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনত তাইতি মক্কি জিন্দেগি মজে যেদিন সূরা অকল নাযিল হইয়ে ইয়ানি তামাম মক্কি সূরাতম মজে তিনন চিজর জিকির আছে তাওহীদ রিসালাত কিয়ামত হাদিস সকলের মধ্যে জিকির আছে হাদিস সকলের মধ্যে তুন উম্মুল হাদিস হাদিসে জিব্রাইলের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুন সাচিদের মুতালিক সারগান চিজের মুতালিক সওয়াল গজে ঈমানের মুতালিক সওয়াল গজে এক নম্বর দুই নম্বর ইসলামের মুতালিক সওয়াল গজে তিন নম্বরের মধ্যে এহসানের ব্যাপারে ফুসার লইয়া চার নম্বরের মধ্যে কিয়ামতের মুতালিক সওয়াল গজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর মধ্যে কিয়ামতের ইলম আল্লাহ তুবা দেখিয়ে নাই কিয়ামতের মুতালিক সওয়াল গরে ইয়া যে নজানে জবাব দিয়ে নজানে নজানের মধ্যে সওয়াল গরে ইয়া জবাব দিয়ে এক বরাবর কোরআন আর হাদিসের জরিয়া জানা গেল দে কোরআন আর হাদিসের জরিয়া জানা গেল দে আলামত কিয়ামতের মশলা মুসলমানের ইমান লইরে তাল্লুক রাখে মুসলমান কলত আলামত কিয়ামতের আইলম যে দূর হমইব ইমান মধ্যে দূর না কেসব হতল্লা ইমান কামেল মুকল মুকম্মেল হবে আল্লাহ বলি মুসলমান কলত আলামত কিয়ামতের আইলম জরুরি আলামত কিয়ামত জানি রাখুন না জরুরি আলামত কিয়ামত কলর বুতুন হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহির বদে ইয়ান কান আলামত কিয়ামত বুতুন বড় আলামত এত লাবলি ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে এবার তারুফ হিবার আইবার কি কি আলামত কল আছে এনের জানি রাখুন না জরুরি আর আই তৈলে এক নম্বর মজে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারুফ ফরিস ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত বলে আবু আব্দুল্লাহ ইয়ানি হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুগো ফুয়াতাইব আব্দুল্লাহ ইবার নাম লয়রে হিবারে ডাকা যাইব দে আবু আব্দুল্লাহ এন হইবার কুনিয়ত বইবার এন হই ডাকিব যে নাকি আর দেশের মধ্যে আব্দুল্লাহর বাপ হামিদুল্লাহর বাপ নুরুল্লাহর বাপ বলে হই ফুয়ার নাম লইরে বাপক কলরে ডাকে হেন্দিল্লাহ ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুগো ফুয়াতাইব আব্দুল্লাহ এতল্লাহ হেন ইজবত লইরে এই ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুল্লাহ হইব ইবার নাম বদে মুহাম্মদ ইবার বাবার নাম বদে আব্দুল্লাহ ইয়ানি রাসূলের নামে নাম ইবার বাবার নাম রাসূলের বাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম লইরে এ মুয়াফাকত হইব যে নাকি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে ইওয়াতি ইসমুহু বিসমি ওয়াইওয়াতি ইসমু আবিহি বিসমি আবি ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লইয়া আর নাম লইরে এক বরাবর হইব হিবার বাবার নাম লইরে আর বাবার নাম লইরে এক বরাবর হইব হাদিসের মধ্যে ইবার লকব দিয়ান আসছে একখান আল মাহদী আর একখান আল জাবের হিব বোধ হাশিমি বংশের মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খেলার খেলার দেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে ইবার ফিরত তিগুয়া হইব জিবাইয়ে এ দুনিয়ারে আদল ইনসানলে বড়াই দিব দুনিয়ার তুমি কুফের কলর মিসমার করে ফেলিব হাশিমি বংশ এবার মকামে বোঝাই আসলে মদিনা শরীফ মধ্যে আল এনতাসার নামে কিতাব আছে মধ্যে লেখা আছে যে আল কুরাইয়া আল করিম নামে একখান জায়গার মধ্যে মদিনার ডাকে ইয়ান মধ্যে হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজে হইব হেন ইসবতে উমুমান মদিনার মধ্যে ফজে হইব উমুইতর মদিনাত ফজে হইব হেন হওয়া যা হেন ইসবতে ইবা এবারে আল মদিনী হওয়া যা তৈরি এবার ফুরা তারুফ ফুরা তারুফ বোধে আবু আবদুল্লাহ আল মাহদী আল জাবের মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাশিমি আল মদনী এখন জানা বড় দেইবার মাহাদি ইমাম জাবের কেল্লা হওয়া যাবে দেইবার কেল্লা হওয়া যাবে মাহাদি মানে হেদায়ত পাইয়া হেদায়ত ইয়াপ্তা শুকে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হেদায়ত রইব হিবা আইবার আগে কুলে উম্মত কল সিরা সিরা জরা জরা হয়ে যাবো গে হেদায়ত তো দূর যাবো গে হিবা আই ওরে কুলে মানুষ কল ওরে হেদায়ত ওরে আনিব এ নিজবত এইবারে ইমাম মাহাদি এবারে মাহাদি এন হই লকব দিয়া যা জাবের জাবের হওয়া যাতে জাবের মানে হইলে শক্ত শুকে ইবা কাফের বলি ওরে শক্ত হইব ইবা মাহাদিয়তর এলানোর বাদে ফৌরান জেহাদর এলান করিব কাফের বলি শক্ত হইব হে নিজবত এইবারে আল জাবের এন হওয়া যা ইয়া জাবের বা জবির নতুন মুস্তাক বমানি বাই গেলে সে সকল জুড়াই দল শুকে কুলে উম্মত কল বিকেড়ি গিল গদে জরা জরা গিল গদে ইনতুই বিয়া আবার আনি ওরে জুড়াই দিব হে নিজবত এইবারে জাবেরও হওয়া যা ইমাম হওয়া যা শুকে ইমাম মানে বাদশা খলিফা শোকে বা মুসলমানের কলর বাক্স হবো এতল্লাহ হেন ইসবত লইয়ে এবারে ইমাম হওয়া যা ইয়া ইবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর ইমামতি করিব একত্র নামাজ ফজরত মধ্যে হেন ইসবত এবারে ইমাম হওয়া যা তাহলে আরা
এবার তারও জানিলাম, এবারে মাহাদি জাবের আর এবার ইমাম কি আল্লাহ দিয়ানো জানিলাম। ইবাই আয়রে কুফর কলর খতম করি দুনিয়ার মধ্যে ইসলাম না আবেশ করিব ইয়ান দু ইহুদি কল অত্যাই তারপর ইবা কেনে বাসি বেল লই বাড়ি ইহুদি কল মারি গেল নফিলিল। ইবা হেবাজত তনর ওজা দিয়ান লেখের একখান ওজা হইলে ইবা হেবাজত তনর ওজা হইলে ইবার নাম মোহাম্মদ। একে আরব লোক কলর আদত আছে দে ইতারার হার তিল্লম্বরের ফোন নাম মোহাম্মদ রাখে নইলে আবদুল্লাহ রাখে তোলে আর ওমা অগনা সগনা নাম মোহাম্মদ হারে মারিব হারে কতল করিব ইবার নাম জরি ইবার অন্য ভাই ইবার তুই না ভাইব হেতলা ইবার নাম ইয়ান হুদে হেফাজতের ওজা আল্লাহ সুবহান ওয়া তাআলা এবার নামাজ জরিয়া এবার হেফাজত রাখিব। দুই নম্বর ওজা হইলে এবার মাহাদি দিয়ানি ভাই নিজের দল জানিব আল্লাহ সুবহান ওয়া তাআলা ভাই যখন 40 বছর ঘুরাইব 40 বছর 40 বছর যেদিন ঘুরাইব ওইদিন রাখতে আহিবা আল্লাহ সুবহান ওয়া তাআলা এইবার বুতর মাহাদুয়তর সলাহিয়ত ফয়দা করিব দেখিয়ান হিবা এদিন 40 বছর মধ্যে অত্যাব দিবে নিজের দল জানিব অন্য কি হতেন আল্লাহ সুবহান ওয়া তাআলা শুভ রাখিব। যে নাকি আবু দাউদ শরীফের হাদিস মধ্যে আছে ইউসলিহুল্লাহ তাআলা ফি লাইলাতিন আল্লাহ সুবহান ওয়া তাআলা এক রাতের বুতরে বারে মাহাদুয়তর সলাহিয়ত ফয়দা করে দিব। আর এইবারে ইবা কেঙ্গুরি হেফাজত তাই বোধে ইহুদি সকলে কেঙ্গুরি বারে মারি ফিলি নভারিব ইয়ানোর ওজন আর বুঝলাম। এখন জানাবো দেইবা আইবার আগে কি কি আলামত কল জাহির হইব। ইবা আইবার আগে বহুত আলামত কল জাহির হইব কিন্তু একখান আলামত হইলে দুনিয়ার মাঝে ফেকর গরিবি মোহতাজি ফলি যাইব গই সিজক কল দাম বাড়ি যাব গই সিজক কল মহঙ্গ যাব গই। এখন আর চাই সিজক কলর দামদের বারে মহঙ্গা মানুষ কল মালদারকে মালদার গরিবকে গরিব এলমদারকে এলমদার আওয়াম কে আওয়াম হার এক মানুষ মোহতাজিয়ত ফেকর ফাঁকা গরিবের মাঝে শিকার হইয়ে তাহলে আরেকটি বুঝা পড়ব দিই ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইম আইবার ডাকি হই। দুই নম্বরের মাঝে হযরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইবার আগে দরিয়ায় ফুরাতর পানি শুয়া যাবে বই। তিন নম্বরের মাঝে হযরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছর আইব হন বছর আইব ইয়ানর হন তাই নাই যে বছর আইব ইবা ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহাদিয়তের এলান করিব দে মুহররমের 10 তারিখ ইয়া 9 তারিখ মহরমর মহরম মাসের 10 তারিখ ইয়া তো 9 তারিখকে বিয়ে মাহাদুয়তর এলান করিব। ইয়ার আইবার 4 মাস আগে একেবারে দিদি করে আলামত কল জাহির হবে যেন কি ইয়ার আইবার আগে 4 মাস শাবান রমজান শাওয়াল জুলকদা জুলকাদা জুলহাজ্জা এর মধ্যে এক এক আলামত কল জাহির হব। ওগুয়া সিয়ল বান্দা থসল সুরস সাথে আলামত জাহির হব। শাবান মাসের মধ্যে হারবে মজদুন হারবে মজদুন লড়াই হব হারবে মজদুন বা বহুত বড় লড়াই হবো মুসলমানদের কাফের সকলের দরমিয়ান মধ্যে ফলস্তিনের মধ্যে একখান জায়গা আছে মজদুন বলে একখান ফাড়া আছে ফাড়া হে আনার ডাক একখান হার বলে গো ফার আছে এ মজদুন ফাড়ার হাসান মধ্যে গো হার বলে হয়ে ফার আছে এই হার ফাড়ার ডাকে গো বড় লড়াই চলিব শাবান মাসত বহুত বড় লড়াই মুসলমানদের কাফের সকলের দরমিয়ানত লম্বা টাইম চলিব এই শাবান মাসের মধ্যে লড়াই বা চলিব। রমজান মাস যখন আইব রমজানের মধ্যে 3 দিন আলামত জাহারিব এক নম্বর আলামত বলে রমজানের ফলে তারিখে সান গেরহেন হবো সাদরে গাদা ধরিব হালাকে ফলকিয়ত এলম ফলকি ফলকি আল্লাহ তকলর উসুল মোতাবেক সাদর ফলে তারিখে গাঁদা নধরে হে মাসের যখন হে বছর যখন সাদর ফলে তারিখে গাঁদা ধরিব জানিল বাবুর মধ্যে দুনিয়ায় মজে নয়া আনকালা ভোগ্য বৈধ হইব এ দুনিয়ায় বদলে যাবে বলে এ রমজান মাস এবার 15 তারিখে বেলরে গাঁদা ধরিব হালাকে এলমুল এলমুল ফলকিয়া ফলসবিয়ালকল নজদিক এলমুল ফলকিয়াত অলকল নজদিক 15 তারিখে বেলরে গাঁদা নদরে এ রমজান মাস ইবা মজে 15 তারিখে রাইতত উগ্র আওয়াজ হইব আওয়াজ হইব এতর বড় হইব দে আস্তে আস্তে ওই আতি আতি ফুরা দুনিয়ায় সাই যাইব গই ইহাতকে ফুরা দুনিয়ায় সাইবেন হোল লাক এন দরপুক আওয়াজ হইব দে এ আওয়াজ বা ফুননের জরিয়া 70,000 মানুষের হান্দিল ফাড়িয়রে মানুষ ভিন্ন অতিথি মরে যাইব গই তার ভিন্ন হবেন হায়াত নবাইব 70,000 মানুষ মরে যাবে ওই আওয়াজ বা শৈন বাড়িয়ে তাহলে রমজান মাসের মধ্যে 3 দিন আলামত জাহির হবে। এর মধ্যে শাওয়াল মাসের মধ্যে আরব বাদশাহ সকল তুনগ্য বাদশাহ মরে যাবে গই বা তিন্ন ভুয়া তাইব এ তিন্ন ভুয়া এই নর দরমিয়ানের মধ্যে হনে বাক্স হবে ইয়ানোর দরমিয়ানের মধ্যে একতলা উঠি উঠি সজ্জা ফজাত চলিব হে বছর হজে বোধে বাক্সা দ্বারা হজে যাবে। ইয়ার বাদে জুলকাদা মাস আসবো জুলকাদা মাসের মধ্যে হাজি সকল দিন হজ করতে যাইব ইতারে ডাহাটি করে ফেলিব ইতারে লুটমার করে ফেলিব মানুষ সকল অদর বারে হম হজের মধ্যে যাইব। জুলহাজ্জা মাস সকল যখন আইব মুসলমান সকলের অদর বারে হুন বাহা যাইব অদর বারে কতলগা আরত গিরি হব খুব বেশি লড়াই ফসাদ কল হব মুসলমান সকল এন হুন রুজি হব দে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই হাদিসের মধ্যে আছে আই এ মাসের মধ্যে খন্দিল্লা খুন বাবাই হব দে আয় সুখে দিকির ভান লাগে আয় নবুয়তের সুখে হে মাসের মধ্যে খন্দিল্লা মুসলমানের খুন রুজি হব দে আয় দিকির। ইয়ার পরে জুলহজ্জা মাসি বা মজে কাফেল অকলের দরমিয়ান মজে হজ্জা ফজাত অকল বেশি হব অদেশত্য দেশত্য হজর কাফেল অকল হব তারা দরমিয়ান মজে এক তালাব হব এ ফুয়া তিন্ন হজ্জা সলত দে বাদিশা গুনি বললা হারে বাদিশা হিয়ত দিব ইয়ান মজে হাজি অকলর কাফেল অকল মজে ওদের বারে এক তালাব হব। ইয়ার বারে মহরম মাস আইব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আর উম্মতের ওরে মহরম মাস যে আইব ইয়া রহমত বনি আইব উলুমা অকলের উগ্র জামাত
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়া ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলার তালা সম্বন্ধে নিয়ে লিব। হাদিসের মধ্যে আছে এ মাশিয়ার মধ্যে হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা মদিনা তো নিয়ে লিওরে মক্কা মধ্যে হজ করিব আল্লাহ বলি আইব তওয়াবর হালত মধ্যে উলুম হকলার যে কাফেলা গিয়ে বড় কাফেলা কি ভাই উম্মতর নাকার নাকার আলম হকল উগ কাফেলা এ ভাই এ কাফেলা ভাই হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা নূর তওয়াব গর দা হালত মধ্যে লত পাই লত তাইলে হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা নূর হবে দে তুই মাহদী আর তোমার তুন মাহদীর আলামত লত পাই ইমাম মাহদীর আলামত লত পাই তুই বায়াত আর তু বায়াত ল মাহদী তোর তুই কি গরিল এলান কর হেতাই মধ্যে হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহ সুবহান ওয়া তাআলা মাহদুয়তর সলাহিয়ত ন দে আজ 40 বছর ন ফুরা মহরমর ন তারিখ 10 তারিখ আজ জন্য ইয়ে ইবে হবে তুমি গো মুসলমান এং হই রে তওয়াব গরি মদিনা যাইব মদিনা যাইব কই টাইম এ জামাতি ভাই ওদে মদিনা যাইব কই মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা এক দসর জিয়ারত করার দে টাইম মধ্যে এ উলামার জামাত ইবে ওদে হেড লব পাইব লব পাইর হব দে তুমি মাহাদি হই আর তোমার মাহাদির আলামত কল দিকির তুমি মাহাদিয়তর বায়াত ইবাই অদতে কি হবো হযরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য আম মানুষ মুই ইমাম মাহাদি ন হ্যাং হইর বি ইনকার করিব এ উলামা কল ইন হাইরান মত তাইব ইবা অদতে এ মক্কা মজে আ যাব কই ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতারায় হই দিন তাইব আদে এ মক্কা মজে আ যাব কই মক্কা মজে আইব তো টাইম মজে মকাম ইব্রাহিম দে হাজির আসো তোর মুন্তি ভাই উম্মতর হুন হারাব এখন রুজি অকল কতলা কতলি অকল ইন দিকে আল্লাহর হাসে গিরিয়া জারি করিব এ উলুম অকলর জামাতি ভাই আয় ধরে ফেলিব তুই ইমাম মাহাদি তুই মাহাদি তো এলান করো তুই মানুষের তো বাই আতলো এবার কি হবো মুই মাহাদি ন তুই মাহাদি হই তুই মাহাদি তো এলান করো হবো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বিয়ে দিন 40 বছর ঘুরাইব এবার ভিতরে মাহাদি তোর সালাহিয়ত ফায়দা করে দিব এবার এ উলুম অকলর জামাত ইবা ইবা তুই বাই আতলব বায়াত লব দে সুলাই হুদা বিয়া মদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম কলতুন মত আলল বায়াত লল জিহাদর ওর বায়াত লই ইবাই ইয়ে উলুম হকলর জামাত ইবাতুন খুসুসি বায়াত জিহাদর ওর বায়াত লইব মত ওর বায়াত লইব ইয়ার বাদ ইবাই তারফুদ্দিন আ মজমা মজে মাহাদিয়তর এলান করিব আর মানসুতুন বায়াত লইব 313 জন মানুষ হিবার ওর বায়াত করিব 313 জন মানুষ হিবার ওর বায়াত বায়াত করিব মত আলল বায়াত ইবাই বায়াত গরনর ফুয়াতি ফুয়াতি ইবাই আমভাবে জাহাদর এলান করি বলিব মুজাকারাত দে মুবাহাসা নগরিব জাহাদর এলান করি বলিব ফয়লা সাত মধ্যে ইবাই জাহাদর এলান করি ইবাই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত লইবা দে জাহাদর এলান করিব ইবাই সাইরগ বড় বড় জং করিব এক নম্বর মধ্যে জজিরাতুল আরব আরব মধ্যে জং করিব কিয়া এরে বাদেশা বনন মধ্যে এক তালা বই আছে হুয়া তিন নদর মিয়ান মধ্যে বাদেশা নাই এবি ফয়লা সাত মধ্যে জজিরাতুল আরব লইরে এ জং করিব এর এক তালা বই আইয়ের ইবারে মাহাদি মানন তুই তারা ইনকার করিব ইবারে বাদেশাহিয়ত ন দিব এতলা জজিরাতুল আরব লইরে বে কি করিব জং করিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ফয়লা জং হিবাম মধ্যে হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা নূর কামিয়াব করিব জজিরাতুল আরব মধ্যে কুফরের মিসমার গরি ইসলামী হুকুমত নাফেজ করিব দুই নম্বর জং ইরানীয় কল লইরে জং করিব কিয়াং বলি ইরানীয় কল ইতারা শিয়া কল কাফির ইতারা হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনকার করিব ইতারা গো মাহদীর জবা ইন্তজার করে এ মাহদী বেলয় বেশ কমব এ মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনকার করিব হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানীয় কল জং করিব হাদিস মজা আছে তুকাতিল ফারিস তোমরা ফারিস লইরে লড়াই করিবা জেনে হন মজে ইরান হওয়া যা তো দুই নম্বর জং মধ্যে ইরানীয় কল জং করিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ে হযরত মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দুই নম্বর জং মধ্যে কামিয়াব করিব ইরানের মধ্যে ইসলামী হুকুমত নাফেজ হয়ে যাবে তিন নম্বর জং বোধ অদর বারে বড় জং যেবার রুমিয় কল জং করিব যে নাকি রসুল সাল্লাহ আলাইসালাম ফরমাইয়ে তোকা তিলুন রুম তোমরা রুমিয় কল জং করিবা যেবারে আলমাল হামতুল কুবরাং বড় জং যেবারে তেসরি আলমী জং বলি হোক এ রুম ইবার রুম ইবার রুম আহলে কিতাব মুরাতলি হই বাতি আম কাবের মুরাত নসরা কল বোধে যেবার মধ্যে আশিয়ান জান্দা থাকবো কাবের কলর আশিয়ান জান্ডা তাবু ইয়ানি আশিয়ান দেশত্তুন কাবের কলে আশিয়ান জান্ডা লইরে জাহাদ গরিব লড়াই করতে যাবে মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখালেফ প্রত্যেক জান্ডার তলে 12,000 লস্কর তাইব মোটমাট কাবের কলর ফৌজ 12 আশিয়ান জান্ডার তলে 12,000 ধরে হইলে 9,60,000 পর্যন্ত ফৌজ তাইব এ লড়াই বাবু দে মুলক শাহ মোহাম্মদে আমাকে দে দাব খোঁজ জায়গা আছে দে ইয়ামার মাঝে হইব জিয়ান শাহ মোহাম্মদে এ শাহ মোহাম্মদে তেসরি জং হইব এ জং ইবাম মধ্যে মুসলমান কলর তিন হিস্সা হইব গোলে মুনাফেকর হিস্সা ইবা কাফের ইতারার তোবার আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করিব আর এক হিস্সা মুসলমানের শহীদ হইব আর এক হিস্সার আল্লাহ সুবহান ওয়া তাআলাই কামিয়াব নসিব করিব এ লড়াই বা তিন দিন টাইম পয়লা দিন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের ফৌজ কোন দিয়ে ফেড়াইব কুলকে কুল শহীদ হয়ে যাব দুসরা দিন আরব জমাত দিয়ে ফেড়াইব
কাফের কলিও লড়াই নগরিব, মুসলমান কলিও লড়াই নগরিব, সেইদিন লড়াই তো হা মুস্তা আইব। দুসরা দিন আবার মুসলমানের অজ্ঞ জমাত দিবাইব, মুসলমানের কুলে জমাত ইবে শহীদ হয়ে যাবে। তেসরা দিন হযরত মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুসলমান লস্কর লইরে জিহাদ যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই তেসরা দিনের মধ্যে মুসলমানের কামিয়াব নসিব করিব, মুসলমান কল অদর বারে গনিমতর মালক কল ভাইব। কিন্তু মুসলমান কলে মুসলমানের নিজের বাইয়ে নকল এদুন শহীদ গিয়ে দে হিয়ানরে দেখিওরে মালে গনিমতরে এখন পুরা দুনিয়ার মজে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেসরি জং যা বড় জং হইয়ে হিবা মজে কামিয়াবি হাসল করার বাদে পুরা দুনিয়ার মজে ইসলাম না ফেসে যাবে কই। ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুন বেশি বেশি জায়গা অকল মজে ছোট ছোট জায়গা অকল মজে লড়াই বা বাদে আরো গুড়া গাড়া জং অকল যে নাকি খোরাসানের তুগ লস্কর হালাজেন্ডার তলে ওরে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াসসালামর মা তাহাতি ওই জং করিব। হিবা হিন্দুস্তানের রাজা বাদশাহ সকলরে কাফের রাজা বাদশাহ সকলরে বাদি বাদি সিল গাঁতি গাঁতি ইমাম মাহাদি আলাইহিসসালামরে দিবগৈ যিবারে হজরতুল হিন হিন্দুস্তানৰ লড়াই বুলি খোৱা যা। এইবাৰ তেচৰি জঙৰ বাদে ঐবদে তেচৰি জঙৰ বাদে এই লড়াই বা তেচৰি জঙৰ বাদে গজৱতুল হিন যিবা আছে এইবগৈ চাৰি নম্বৰ জং হবদে ইস্তানবুলৰ লড়াই। ইস্তানবুল যেন এখন তুৰ্কীৰ মজা আছে এই ইস্তানবুলৰ লড়াই কুস্তুনটুনিয়াৰে মুছলমানক কলে ফতা কৰিব, মাহাদি আলাইহিস সালামক ফতা কৰিব। ইবলে এই হযৰত মাহাদি ৰাদিয়াল্লাহু তাআলা আনহু চাৰি নম্বৰৰ জং কৰিব। জং ইবা আজিব কাৰখানা লৈ ৰব এই ইমান মজে মুছলমানৰ সনথিৰ তলোৱাৰ কে চুন চলাব, জিকিৰ লৈৰে কুস্তুনজিয়ানে ফতা কৰি বুলিব, ফুডা অতি মুছলমানক লা ইলাহা ইল্লাল্লাহ বুলি যাব, দেৱাৰ কল মাজে গৈ মুছলমানক কলৰ ৰূপে হে জাগাৰ কাফেৰ কলে অথবা ইহুদী কলে কব্জা কৰি বুলিব। ইয়া ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াসসালামৰ ইনকাৰ কৰি অৰে ইতাৰা মুছলমানিয়তত তুন নিলে যাব গৈ। ইমাম মাহাদি আলাইহিস সালামে মুছলমানৰ লস্কৰ ফুডা অতি দেৱাইব, ফুডা অতি জিন যাবি লা ইলাহা ইল্লাল্লাহ বুলি অৰে গলিলে গৈ মুছলমান লৈ মোকাবিল কৰিব। আল্লাহ ইতাৰা তাৰ হন শক্তি নত আইব, ৰূপ পৰি অৰে ইতাৰা কমজোৰ কৰি দিব গৈ। ফসিবৰ মুছলমানক সুফিয়ানি লস্কর হয় ইবা ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলাত লড়াই করতে আইব। এটা লড়াই করতে আইতে আইতে মক্কাদ মদিনার মাঝে কেন বাইদা হয়ে জায়গা আছে আমার দূরাইব দিয়া বারো হাজার লস্কর শুরু তিলতি আখিরি আখিরি পর্যন্ত বেক্ষণের আল্লাহ সুবহান ওয়া তাআলা মেরির মজে গলাই ফেলিব। ইয়ান দেখি ওরে মানুষ সকল ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হক দিয়ে আনো মিক্কা দেখি এ ঘটনা ইয়ান দেখি ওরে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিক্কা মানুষ ফোস ফোস মতুয়াজ্জু। দ্বিতীয় নম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর আর যিবা সন্দুক তাবুত আছে যিবা বনি ইসরায়েলর দিয়রে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফাতা কইতো এ ফেরেশতা কল আনি এ তাবুতি বা ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলামত তরুর আনি দিব, শহীদি আমার আলামত তরুর আনি দিব। ইহুদ নসারা সকলে তাবুতি বা চিনি অদর বারে ইহুদ নসারা সকল মুসলমান হয়ে যাবে। ইয়া আরো বহুত ঘটনা সকল আছে, আরো বহুত রবায়ত সকল আছে, আসমানের তো গুয়া লানব। হাজিহি আল ইমামুল মাহাদি, হাদা আল ইমামুল মাহাদি, হাদা আল ইমামুল মাহাদি বা ইমাম মাহাদিয়া ফত্তবি তোমরা ইবার তবা করো হয়ে এলান করিব। এলান করলে মগর মানুষ সকল দৌড় যোগ ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইত্তেবা করিব। এই এগটাই নজরিয়া মানুষ সকল ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাহাদিয়তের এলান করিব মানুষ সকল ইবার নিকা জামাত 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 মতওয়াজ্জু। এই ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুস্তুনটুনিয়ারে ফতা করিব, কুস্তুনটুনিয়া ফতাই বাদে ইস্তানবুলের ফতা করানোর বাদে উগ্গল জুটা খবর গাইয়া খবর দিব দে শ্যাম মতে দজ্জাল আগিয়ে গই মুসলমান কল সুদে মালে গনিমত বরাত গরত দিয়া খবরিয়ান ফুনিয়রে মুসলমান কল ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শ্যামর মিক্কা মতওয়াজ্জু যাব গো, শ্যামর মিক্কা যাব গো, শ্যামর মিক্কা যাইতে যাইতে গোতা নামি হই জায়গায় আর পৌঁছিব দে ইয়া জানি পারিব দে দজ্জাল আসছে দেন। হ্যাঁ যখন যাইব ইয়ান হালাকে জুটা খবর, হ্যাঁ যাই খবর পাই দেখি দজ্জাল আগিয়ে গেছে, দজ্জাল আগিয়ে গে তা হযরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম হবো দে তুমি দজ্জালের মোকাবিলা করে নেবারিবা, তোমার হামল দে তুমি হন হে কোটার মা দিয়রে মুসলমান কলরে হেফাজত করে রাখো, মুসলমান কলরে হেফাজতের মজা আনি রাখো, একটা মাহবুস জায়গার মজা রাখো। এ হযরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোতা নামি হয়ে একখান জায়গা আছে
বড়লারের দিন মুসলমানের হেডকোয়ার্টার মুসলমানের গাটি হব দে বিল গুতা গুতা নামি হয় জায়গা আছে জানত জিয়ান দিমস্কর শামর বেহতর শহর দিমস্ক হয়ে জায়গা আছে দে এই হিয়ানোর একখান জায়গা এই হিয়ানোর মজে মুসলমানের হেডকোয়ার্টার হইব মুসলমানের মাহবুজ জায়গা হইব দজ্জাল তিন জায়গার মধ্যে জানি পারিব দজ্জাল আইবার আগে দজ্জাল আইবার আগে পয়লা বছরের মধ্যে তিন বছর আগে পয়লা বছর জ্বর সময়ব দুসর বছর আরও সময়ব তেসরা বছর মধ্যে একবে নহব মুসলমানের কল মানুষ কলতর বাহারে কাহে চালিত সরি যাবগৈ এই মানুষের কলক তাহানুল্লাহ বলে দজ্জালে জদ্দি পারিব ফানি হাবি পারিব জিন্দারে মুরদা ঘুরি পারিব ইতার একাতম মজে জন্নত আইব আর একাতম মজে জাহান্নম তাইব ইতার সুখানা হইব ইতার কুয়ালম মজে খাবের লেখা তাইব এ দজ্জালিতে চালিশ দিন ফান হাই চালিশ দিন তাইব ইতা আয়রে চালিশ দিনের ভিতরে একদিন এক বছরের তরব আর একদিন এক মাসের তরব আর একদিন এক হপ্তাহের তরব আর বাকি দিন ইন্দির লোব এক বছরের তরব দে এ দিনই বাম মজে মুসলমানক কলে গন্ডা মকরের গড়িয়রে ইয়া চব্বিশ ঘন্টা আছে সব গন্ডা মকরের গড়িয়রে নমাজ নামাজ করিব এ দজ্জাল তিন জায়গার মধ্যে জানি পারিব মক্কাত মদিনাত এর মধ্যে ফিরিস্তা ই গলিত নদীব শাম মজে এ দিমস্ক হতে জায়গায় এর মজে শাম মজে দজ্জাল যাইবল্লা তামিন ভাইব সারি দিন পুরাতি পুরাতি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমান তুলামিওরে দজ্জালরে কতল করি ফেলিব ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহাদিয়তের এলান করি বাদে রোয়ায়েত মধ্যে দুদিল আছে সাত বছর ইয়াত ন বছর তাইব হেন্তে সাত বছর যে রোয়ায়েত দুদিল হারে চার বছর বাদে হজরত ঈসা আলাইহিসসালাম আইব হজরত ঈসা আলাইহিসসালাম রহমতি আড়াই বছর পান হজরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইব ইয়ার বাদে মরে যাবে ইয়াত নবছর নবছর তাই বদি আনার রোয়ায়েত ইয়ে রোয়ায়েত ইবা মোতাবেক কইলে হার ছবছর বাদে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আই বাদে হার ছবছর বাদে হযরত ঈসা আলাইহিসসালাম মুলক শাহ মুজগ হযরত নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মুজাহিদিন আল্লাহ গো বহুত বড় মিনারা বাইন্দে এই মিনারা হিবাতুন আসমানতুন সিঁড়ি লাগাই সুলতুন ফানি ধরার দিন দিলা গা দুইটে বাঙ্গুরি হযরত ঈসা আলাইহিসসালাম নাজলিব এই ঈসা হযরত ঈসা আলাইহিসসালাম নাজলি বাদে আড়াই বছর বাদে হযরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালু তাহলে আর আজিয়া বুঝলাম যে কেয়ামতের আলামতের ভিতর তুমি একখান বড় আলামত হযরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইব হযরত মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইবার আগে কি কি আলামত কল দুনিয়ার মধ্যে জাহির হইব হিবার হিবা আয়রে কি কি কিরদার কলা আদায় করিব তইলে ইবা মুজাহিদ দুনিয়া আইব পুরা দুনিয়ার মধ্যে জেহাদর এলান করিব হিবা ইয়ে সাইরগ বড় বড় জং করিব ফত্তি জং মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিবারে কামিয়াবি নসব করিব এ যারা মুজাহিদ হইব যারা এ জেহাদর হিসা লইব হিতার নসলে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লত পাইব হিতারা ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফৌজ গুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি কোনরে মুজাহাদর এ মুজাহিদর সহ মজায়রে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লস্কর গুনিব আল্লাহ তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুল্লাহাল করিম রাব্বাল আরশিল আযীম আই ইয়াহদিয়ানা ওয়া ইয়্যাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।